নবম অধ্যায়। শ্রী মার্কণ্ডেয় মুনির মায়া দর্শন। শ্রী সুতজি বললেন, যখন মহাকালী মার্কণ্ডেয় মুনি এইভাবে স্তব স্তুতি করলেন, তখন ভগবান নরনারায়ণ প্রসন্ন হয়ে মার্কণ্ডেয় মুনিকে বললেন। ভগবান নারায়ণ বললেন, হে সম্মানীয় ব্রহ্মর্ষি শিরোমণি, তুমি চিত্তৈশ্চর্য তপস্যা শ্রদ্ধায় সংযম ও অনন্য ভক্তি দ্বারা সিদ্ধিলাভ করেছ। তোমার এই আজীবন ব্রহ্মচর্য ব্রতের উপর নিষ্ঠা দেখে আমরা অতি প্রসন্ন হয়েছি। তোমার কল্যাণ হোক, আমরা সমস্ত বর প্রদানকারী প্রভু, তুমি তোমার অবিষ্ট বর আমাদের কাছে চেয়ে না। মার্কণ্ডেয় মুনি বললেন, হে দেবদেশ, হে প্রপন্না মৃত্যুহারী পচুর, আপনাকে জয় হোক জয় হোক। আপনার পক্ষে এই বরই পর্যাপ্ত যে আপনার কৃপাপূর্বক আপনাদের এই মনোহররূপ দর্শন করিয়ে দিয়েছেন। ব্রহ্মা শঙ্কর আদি দেবতাগণ যোগ সাধনা সহযোগে একাগ্র চিত্তে আপনাদের শ্রী পাদপদ্ম দর্শন করে কৃতার্থ হয়ে গেছে। আজ তাই আমার দৃষ্টিপথে উপনীত হয়ে আপনারা আমাকে ধন্য করে দিয়েছেন। হে মহানুভব শিরোমণি, পবিত্র কীর্তি রাজীব লোচন, তবুও আপনার আজ্ঞা পালন করে আমি বর প্রার্থনা করছি। আমি আপনার সেই মায়ার দর্শনাভিলাষী, যাতে মোহিত হয়ে লোক ও লোকপাল সকল অদ্বিতীয় ব্রহ্মেও বহু প্রকারে ভেদ বিভেদ প্রত্যক্ষ করে থাকেন। শ্রী সুতজি বললেন, হে শ্রী সৌন, যখন এইভাবে মার্কণ্ডেয় মুনি ভগবান নরনারায়ণের ইচ্ছানুসারে স্তুতি পূজা করলেন ও বর প্রার্থনা করলেন, তখন তারা স্মিত হাস্যযুক্ত হয়ে বললেন, বেশ তাই হবে। অতঃপর তারা বৌদ্ধিকাশ্রম অভিমুখে চলে গেলেন। মার্কণ্ডেয় মুনি তার আশ্রম থেকেই গেলেন। মায়া দর্শন চিন্তা তাকে নিত্য নিমগ্ন করে রাখত। তিনি অগ্নি সূর্য চন্দ্র জল পৃথিবী বায়ু আকাশ ও অন্তঃকরণে অর্থাৎ সর্বত্র শ্রী ভগবানের দর্শন লাভ করে মানসিক বস্তু সহযোগে তার পূজা করতে থাকে। হৃদয় কখনো তার এত প্রেমাকুল হয়ে পড়ত যে তিনি তার প্রবাহে নিমজ্জিত হয়ে পড়তেন। তখন তার শ্রী ভগবানের পূজার কাল ও পদ্ধতির বিস্মরণ হয়ে যেত। শ্রী সৌনক বললেন, সেই দিন সন্ধ্যাকালে পুষ্পভদ্রা নদী তটে মার্কণ্ডেয় মুনি শ্রী ভগবানের উপাসনায় তন্ময় হয়েছিলেন। ব্রাহ্মণ, তখন হঠাৎ প্রবল আঁধিঝড় শুরু হল। সেই সময় প্রবল ঝড়ঝাপটায় ভয়ঙ্কর শব্দ হতে লাগল এবং আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। সশব্দে বিদ্যুৎ প্রকাশ হতে লাগল। মুহুর্মুহু বজ্রাঘাত সহকারে মেঘ রথদণ্ড সম স্ফীত জলধারা বর্ষণ করতে লাগল। কেবল এই নয়, মার্কণ্ডেয় মুনি যেন প্রত্যক্ষ করলেন যে পৃথিবীকে গ্রাস করবার জন্য চারিদিক থেকে সমুদ্র ঝাঁপিয়ে পড়েছে। আঁধি ঝড়ে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ও তাতে অতি বিশালাকার তরঙ্গমালা তর্জন করেছে। তিনি সমুদ্রে বিশালাকার আবর্তও দেখতে পেয়ে ও লক্ষ্য করলেন যে শব্দমাত্রা শ্রবণ ইন্দ্রকে বিদীর্ণ করতে উদ্যত হয়েছে। সমুদ্রে তিনি কুম্ভীর আদি ভয়ানক হিংস্র জলচরদেরও দেখতে পেলেন। সেই সময় বাইরে ভিতরে চতুর্দিকে জলই দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সেই জলরাশিতে শুদ্ধ পৃথিবী নেই, স্বর্গও নিমজ্জিত হয়ে আছে। বায়ুর প্রবল গতিবে ও মুহুর্মুহু বজ্রপাতে সমগ্র জগৎ সন্তপ্ত হয়ে পড়ল। যখন মার্কণ্ডেয় মুনি দেখলেন যে এই জলপ্রলয়ে সমস্ত পৃথিবী ডুবে গেছে, উদ্ভিজ স্থেদজ অন্ডজ ও জরায়ুজ প্রাণীদের সঙ্গে স্বয়ং তিনি উদ্বিগ্ন হয়ে পড়লেন, তখন তিনি উদাস হয়ে গেলেন। অবশ্যই তিনিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। তার সম্মুখে প্রলয় সমুদ্রে ভয়ঙ্কর তরঙ্গমালা উত্থাল পাতাল করছিল। আঁধি ঝড়ের তাণ্ডবে জলস্তর ভয়ানক উঠানামা করছিল এবং প্রলয়কালীন মেঘ বর্ষণ করে সমুদ্রকে আরও শক্তিশালী করবার প্রয়াসে যুক্ত ছিল। মার্কণ্ডেয় মুনি সচক্ষে পরিদর্শন করলেন যে সমুদ্র দ্বীপ বর্ষ ও পর্বত সমেত সমস্ত পৃথিবীকে জল নিমজ্জিত করল। পৃথিবী অন্তরিক্ষ স্বর্গ জ্যোতির্মণ্ডল গ্রহ নক্ষত্র এবং তারা সকল এবং দশ দিগন্ত সমেত ত্রিলোক জল নিমজ্জিত হয়ে গেল। একমাত্র মহামুনি মার্কণ্ডেয় তখন জীবিত ছিলেন। তিনি উত্তপ্ত জটাজুট হয়ে উন্মুক্ত ও দৃষ্টিহীন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে নিজের প্রাণরক্ষায় সচেষ্ট ছিলেন। মার্কণ্ডেয় মুনি ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন। কোথাও বিশাল কুম্ভী আর কোথাও তিমি থেকেও বিশাল তিমি ইঙ্গল মৎস্য তার উপর আক্রমণ করছিল। একদিকে বায়ুর প্রবল ঝাপটা, অন্যদিকে বিশালাকার তরঙ্গের প্রবাহ তাকে আঘাত করছিল। তিনি ইতি উতি ছুটে বেড়াতে লাগলেন এবং অবশেষে অপার অন্ধকারে পতিত হলেন। তিনি জ্ঞান হারালেন। তখন তিনি এত ক্লান্ত যে তার পৃথিবী আকাশে জ্ঞানও রইল। কখনো বিশাল আবর্তে পথ আর কখনো তরল তরঙ্গাঘাত
তাকে চঞ্চল করে তুলছিল। জলদুচরের পরস্পরের সম্মুখ সমরে তিনিও মাঝে মধ্যে তাদের লক্ষ্য বস্তু হয়ে পড়েছিলেন। তিনি কখনো শোকগ্রস্ত হয়ে আর কখনো মোহগ্রস্ত হয়ে যাচ্ছিলেন। দুঃখের অনবরত চিহ্ন দ্বারা ও অল্প সুখ তিনি দুইই ভোগ করেছিলেন, কখনো ভীত সন্ত্রস্ত, কখনো মৃত্যুবর, আবার কখনো তিনি প্রবল রোগগ্রস্ত হয়ে পড়েছিলেন। এইভাবে মার্কণ্ডীয় মুনি বিষ্ণু ভগবানের মায়া মোহিত হয়েছিল। সেই প্রলয়কালীন সমুদ্রে ইতি উতি ঘুরতে থেকে তার শত সহস্র নয় লক্ষ কোটি বৎসর অতিবাহিত হয়ে গেল। হে শ্রী সৌনক, মার্কণ্ডীয় মুনি প্রলয়কালীন সমুদ্রে বহুকাল পর্যন্ত বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকলেন। একদা পৃথিবীর এক টিলার উপর অবস্থিত একটি ছোট বটবৃক্ষে তাঁর দৃষ্টি পড়ল। তিনি দেখলেন যে বটবৃক্ষে হরিদর্ণ পত্রদল লোহিত বর্ণ ফল রাশি শোভা পাচ্ছে। একটি দিব্য দৃশ্য প্রত্যক্ষ করিয়ে মার্কণ্ডীয় মুনি অতি বিস্মিত হয়ে গেলেন। বটবৃক্ষের ঈশান কোণে একটি ডাল, সেই ডালে পত্রদল একটি পত্রপুটের আকৃতি ধারণ করে আছে। সেই পত্রপুটের উপরে এক অপূর্ব সুন্দর শিশু সাহিত্য, শিশুর অঙ্গে আলোক ছটায় স্থান আলোকিত। অন্ধকার সেই স্থানে প্রবেশ করতে পারছিল না। শিশু মকরতনী সম মেঘী বর্ণ মুখমণ্ডল দর্শনে বোধ হচ্ছিল যেন সেইখানে সমস্ত সৌন্দর্য কেন্দ্রীভূত হয়েছে। শিশুর কাম্যগ্রীব বক্ষস্থল সুপ্রস্তস্থ তোতা চঞ্চু সম সুন্দর নাসিকা আর অতি মনোহর ভ্রুবলেয়া সুন্দর সৌন্দর্য বর্ণ করছিল। ঘন কৃষ্ণ আকুঞ্চিত কেশদা কপল দেশে ছড়িয়েছিল, যা শ্বাস প্রশ্বাসের ফলে কম্পমান হচ্ছিল। কম্বুকর্ণে রক্ত পুষ্প শোভা পাচ্ছিল। বিদ্রুম সম রক্তাব ওষ্ঠকান্তি সেই শিশুর সুধামন শ্বেত মুচকি হাস্যকেও মাধুর্য মণ্ডিত করে তুলেছিল। শিশুর নয়ন প্রান্ত যুগল কণিনিকা সম রক্তাব ছিল। শিশুর মৃদু হাস ও মৃদুল দৃষ্টি হৃদয় আকৃষ্ট করেছিল। নাভি কুণ্ডলী ছিল গভীর, ক্ষুদ্রাকার উদর দেশ অস্বস্থ পত্র সমক লাগছিল ও শ্বাস প্রশ্বাস ক্রিয়াকালে তার পড়তে পড়তে নাভি কুণ্ডলীটি সাড়া যাচ্ছিল। শিশুর ক্ষুদ্র হস্ত করতলে ক্ষুদ্রাকার অঙ্গুলি পঞ্চকের কি অপূর্ব শোভা! শিশু নিজ যুগল করকমল দ্বারা এক চর কমলকে মুখে স্থাপন করে চোষণে ব্যস্ত ছিল। এই দিব্য দৃশ্য মার্কণ্ডীয় মুনিকে অতিশয় বিস্মিত করল। হে শ্রী সৌন, সেই দিব্য শিশুর দর্শন পেয়ে মার্কণ্ডীয় মুনির সমস্ত ক্লানির যেন অবসান হতে লাগল। আনন্দে তার হৃদয়া বন্দৃন্দ ও নেত্র সরোজ প্রস্ফুটিত হয়ে উঠল। তার অঙ্গে পুলক শিহরণ অনুভূতি জাগল। সেই ক্ষুদ্র শিশুর এক অদ্ভুত ভাব প্রত্যক্ষ করে তার চিত্তে শিশুটিকে আদি বহু প্রশ্ন জাগল। কৌতূহল নিবৃত্তি হতু তিনি শিশুর নিকটে সরে এলেন। মার্কণ্ডীয় মুনি শিশুর নিকটাগামী হতেই তিনি শিশুর শ্বাসের সঙ্গে তার দেহের অভ্যন্তরে প্রবেশ করে গেলেন। এ যেন ঠিক কেমন মশকের হস্তি জঠের প্রবেশম হল। এই শিশুর উদরে প্রবেশ করে তিনি সেই সকল সৃষ্টি প্রত্যক্ষ করলেন যা তিনি প্রলয়ের পূর্বে দেখেছিলেন। সেই সকল বিচিত্র দৃশ্য দেখে তিনি বিস্ময় বিমূঢ় হয়ে গেলেন। মোহের প্রভাবে তার চিন্তা ভাবনা করবারও উপায় ছিল না। শিশুর উদরে আকাশ, অন্তরীক্ষ, জ্যোতির্মণ্ডল, পর্বত, সমুদ্র, দ্বীপ, বর্ষ, দিক দিগন্ত, দেবতা, দৈত্য, বন, দেশ, নদী, নগর, কৌখনি, কৃষকদের গ্রাম, পশুপালকদের আবাস, আশ্রম, বর্ণ, তাদের আচার ব্যবহার, পঞ্চ মহাভূত, ভূত নির্মিত প্রাণীদেহে ও বস্তু সকল অবলোকন করলেন। বহু যুগ এবং কল্পের ভেদে যুগকাল আদিতে তিনি প্রত্যক্ষ করলেন। কেবল এই নয়, দেশ বস্তু কল দ্বারা জগতের ব্যবহার সম্পন্ন হয় তা সবই সেখানে বিদ্যমান ছিল। আর কত বলব, এই সম্পূর্ণ বিশ্ব না হলেও সেখানে তা সত্যবত মনে হচ্ছিল। হিমালয় পর্বত, সেই পুষ্প ভদ্রা নদী, নদী তটে তার আশ্রম ও আশ্রমের নিবাসকারী মুনিঋষিদের মার্কণ্ডীয় মুনি প্রত্যক্ষ করলেন। এইভাবে সম্পূর্ণ বিশ্ব অবলোকন করতে করতে তিনি দিব্য শিশুর প্রশ্বাসে শিশুর দেহের বাইরে এসে পড়লেন ও পুনঃ প্রলয়কালে সমুদ্রে প্রতীত হলেন। এইবার তিনি পুনরায় দেখলেন যে সমুদ্রের মধ্যে অবস্থিত পৃথিবী টিলায় সেই বটবৃক্ষ পূর্ববৎ অবস্থান করছে এবং পত্রতল দোলায় সেই শিশু সাহিত্য রয়েছে। শিশুর অধরে প্রেমামৃতে পরিপূর্ণ মৃদু মন্দ হাস্য বর্তমান। শিশু তার প্রেমময় দৃষ্টিতে মার্কণ্ডীয় মুনির দিকে তাকিয়ে আছে, যে ইন্দ্রিয়াতীত ভগবান শিশুরূপে ক্রীড়ায় মত্ত ও নেত্র মার্গ পূর্বেই হৃদয়ে প্রবেশ করে অধিষ্ঠিত হয়েছে। তাকে আলিঙ্গন দান করবার উদ্দেশ্যে মার্কণ্ডীয় মুনি এইবার প্রবল পরিশ্রমে ও কষ্টে এগিয়ে গেলেন। কিন্তু হে শ্রী সৌন,
ভগবান কেবল যোগীদেরই নয়, যোগেরও প্রভু ও সকলের হৃদয়ে প্রচ্ছন্ন রূপে বিরাজমান থাকে। এইবার মার্কণ্ডীয় মুনি তার নিকটে উপস্থিত হওয়ার পূর্বেই তিনি অন্তর্ধান করলেন, এ যেন অভাগার অসমর্থ ব্যক্তির পরিশ্রমের ফলে হাওয়ায় মিলিয়ে যাও। হে শ্রী সৌন, শিশুর অন্তর্হিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই বটবৃক্ষ প্রলয়কালীন দৃশ্য ও জল ও অবলুপ্ত হল এবং মার্কণ্ডীয় মুনি নিজেকে নিজ আশ্রমে উপবিষ্ট অবস্থায় আবিষ্কার করল। শ্রী মন্মর্চি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রী মদ্ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধের মায়া দর্শন নামক নবম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমঃ ভগবতে বাসুদেবায়।